হ্যালো ভালো ছেলে ও লাভ লুচি আর আলুর দম এই যে আমি তো ফ্যান ভাই আমি কি একটা পোস্টার লাগাতে পারি হাই গাইস আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ভালো থাকবেন এবং এখনও ভালো থাকাটা খুব জরুরি আর এখন তো বেশি করে জরুরি গাইস আজকে আমি ভীষণ এক্সাইটেড তার কারণ হচ্ছে আজকে আমার থিয়েটারের প্রথম শো মানে প্রথমবার মঞ্চে আমি নাটক করতে উঠবো তাই লিটল এক্সাইটেড আর একটু টেনশনও আছি তো আমি বেরিয়ে পড়েছি এখন যাবো যাদবপুর বিজয়গড়ের নিরঞ্জন সদনে আমার শো সন্ধ্যে 7:30 সময় এখন বিকেল হয়েছে বেরিয়ে গেছি তো যাই সো এখন নরেন্দ্রপুর স্টেশনে আছি নামবো যাদবপুর স্টেশনে তারপরে ওখান থেকে চলে যাব নিরঞ্জন সদন ট্রেন আসুক যাদবপুর এইটিতে আছি যাচ্ছি আবার নিরঞ্জন সদন তো যাই ওখানে যাই ওখানে গিয়ে প্রথম একটু চাটা খাবো ইন্দুকে তাড়াতাড়ি ডেকে নিয়েছি সো যাই আগে গিয়ে কথা হবে সো এখন এসে পৌঁছে গেছি নিরঞ্জন সদনের সামনে আমরা সবাই দাঁড়িয়ে আছি সবাই একবার হ্যালো করে দাও সবাই একবার হ্যালো করে দাও একবার হ্যালো করে দাও সবাই হ্যালো হ্যালো ঝড় আসছে ঝড় আসছে ঝড় আসবে ঝড় আসবে রুন্ডু বসে আছে আমাদের সামনে এই যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আরেকজন বড় ইউটিউবার পল্লব ব্লগস নমস্কার বন্ধুগণ ইউটিউবে সার্চ করে দেখে নেবে পল্লব ব্লগস ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এই যে ইন্দ্র রিতম এই হলো পাপাইদা আমরা এসে গেছি আড্ডা ফাড্ডা মারছি সন্ধ্যাবেলা শো তাই জন্য এই টাইমটা কি করবো আড্ডা ফাড্ডাই মারছি আড্ডা মারিস না তুই প্র্যাকটিস কর ও আচ্ছা এই যে পরিচয় করে দিই আমাদের নাটকটার লিড করছে ডক্টর মিত্র আমাদের সুমনদা হ্যালো করে দাও হ্যালো ইয়েস সো আমরা এখন গ্রিন রুমের মধ্যে রয়েছি একজনের সাথে মিট করাই একজন হাত হার্ট থ্রব শুভ আমাদের শুভ হাই শুভদীপ সো গাইস ইনি আমাদের স্যার ভাস্কর স্যার আমাদের লিডার টিমের স্যার একবার হ্যালো বলে দিন হ্যালো আরেকজনের সাথে পরিচয় করে দেবো সঞ্জয় দা সঞ্জয় দা একবার হ্যালো বলে দাও হ্যালো ইয়েস আমাদের সঞ্জয় দা নমস্কার আমাদের গ্রুপের একদম পুরো এনার্জেটিক অ্যাক্টর ভালো ছেলে থ্যাংক ইউ এই যে আমাদের আরেকজন সিনিয়র দাদা সুধাংশু দা সুধাংশু দা একবার হ্যালো বলে দাও হ্যালো ইয়েস আমাদের মধ্যে একজন আছে খুব দায়িত্ব নিয়ে নিয়েছে কাগজপত্র নিয়ে ঘোরাঘুরি করছে শ্বেতা হাত নাড়িয়ে দেয় একবার হ্যালো বলে দেয় অ্যাসিস্ট্যান্ট মেকআপ তোকে মেকআপ আর্টিস্ট বানিয়ে দিল না আবার খাবারও নিয়ে এসছে কি আর করব শো শুরু হতে এখনও দেরি আছে তাই বাইরে একটু আড্ডা মারছি আমাদের দলের সব থেকে জুনিয়র সদস্য ছেলেদের মধ্যে সুভায়ু হ্যালো করে দে একটু চা খাচ্ছি চা গলাটা ছাড়বে কারণ ডায়লগ বলতে হবে আর একজনের সাথে পরিচয় করে দিই ভাস্কর দা আমাদের দলের খুব সিনিয়র একজন অ্যাক্টর ভাস্কর দা হ্যালো বলে দা একবার হাই হ্যালো স্টেজে যাচ্ছি খুব নার্ভাস আর খুব এনার্জিও আছে অবশ্য এতদিন প্র্যাকটিস করেছি রিহার্সাল করেছি ও ক্যারেক্টার আছে অসুবিধা নেই ও স্ট্রেট অন্য কিছু হওয়ার দরকার নেই যাই হোক সো যাবো স্টেজে দেন বাই শো ইজ কমপ্লিট শো হয়ে গেছে এবার একটু খাওয়া দাওয়ার পালা এ খাওয়া খাওয়ার দিলে এই যে খাওয়া দিতে দিতেও পাগল হয়ে যাচ্ছে শুভ হচ্ছে পুরো মেনটেন করছে ব্যাপারটা ব্যাগটা গোছাচ্ছে সবাই কি বিচ্ছিরি হবে খাচ্ছে এখানে বসে খুব জোর সবাই খাচ্ছে আমাকে ছাড়া খাচ্ছে এই যে আমার প্যাকেট এখন হাতে আছে ও তুইও খাচ্ছিস তুইও খাচ্ছিস তুইও খাচ্ছ এবার আমি খাবো সো এবার খাবো লুচি আর আলুর দম লুচি আর আলুর দম হা হা লুচি এমনিতেই ফেভারিট আর সাথে আলুর দম কথা হবে না এবার আমরা এখন তিনজন যাচ্ছি এডবি আমি রিতম আর কে রূপা এদের নাম রূপা তো যাই হোক আমরা ইচ্ছা করে বললাম এখানে কোনো এ নেই এখানে কোনো এ নেই মানে বি আছে বি আছে সব যাই হোক আমরা এখন এডবি যাচ্ছি ভাই ফাটিয়ে দিয়েছে মানে একদম
জাস্ট ফাটিয়ে দিয়েছে অভিনয়, মানে ক্যামেরার জন্য বলছি না কিন্তু ফাটিয়ে দিয়েছে। একটা নর্মাল ক্যারেক্টার মানে এই জিনিসটা যদি ভালো করে না করা যায় মানুষের চোখে আসে না। এক্সেপশনাল যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো একটু ভালো করলে মানুষ কিন্তু দেখে যে না খুব ভালো করে, ঠিক আছে। কিন্তু যারা নর্মাল ক্যারেক্টার যেগুলোতে আর কিচ্ছু নেই, জাস্ট স্ট্রেট বলো স্ট্রেট করো, যারা করে ভালো ফাটিয়ে দিয়েছে। আমি তো ফ্যান ভাই। এই ও কি বলছিস, এই ভাই রিতম ভাই আমাদের ফাটিয়ে দিয়েছে, মানে এনার্জেটিক ক্যারেক্টার ছিল ওর, একদম এনার্জেটিক ক্যারেক্টার ও ঢুকেছে, মানে একদম এনার্জি হাই হয়ে গেছে। খুব এনজয় করলাম শুতে এসে, এবার বাড়ি যাচ্ছি। তখন আমি নরেন্দ্র স্টেশনে নেমে গেছি, দেখতে পাচ্ছ নরেন্দ্র স্টেশনে নেমে গেছি, ওর ঘামাঘামি হয়ে গেছি, মেকআপগুলো এখনো তোলা হয়নি, বাড়ি থেকে মেকআপটা তুলব। আমাদের 4 তারিখ আছে যোগেশ মাইম একাডেমিতে, যদি তোমরা কেউ এসে দেখতে চাও আমাদের নাটক শো, তাহলে আমাকে ইনস্টাগ্রামে ডাইরেক্ট ডিএম করো। ইনস্টাগ্রামে ডিএম করলে আমি ই টিকিট পাঠিয়ে দিতে পারবো, কিংবা কীভাবে টিকিট কাটতে হবে সেটা প্রসেসটা বলে দিতে পারবো। সো হারি আপ, আসুন দেখুন, আশা করছি ভালো লাগবে। আমাদের টিম আমরা প্রচুর পরিশ্রম করেছি, প্রচুর হার্ডওয়ার্ক করেছি, তাই জন্য শোটা ভালো হয়েছে। এবার বাড়ি যাই। সো বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছ একটু ফ্রেশ হতে হবে, দিয়ে খেয়ে দিয়ে ঘুমাবো। ভাবছি আর খাবো না, অনেকগুলো লুচি খেয়ে নিয়েছি, 2 প্যাকেট খেয়েছি আমি, 2 প্যাকেট। যাই হোক, শোটা করে খুব মজা পেলাম, খুব আনন্দ হলো। আমার ফার্স্ট টাইম এটা নাটকের স্টেজ ছিল, নাটকের মঞ্চ ছিল, প্রথমবার উঠলাম নাটকের স্টেজে, মানে স্যাটিসফ্যাকশান, মজা পেয়েছি। যাই হোক, আমি আমার দল গড়িয়া বেঙ্গল ড্রামা বাজের সকলকে থ্যাংক ইউ জানাবো, বিশেষ করে স্যারদেরকে আর সকল টিম মেম্বারকে বড় করে থ্যাংক ইউ। তো ভিডিওটা এই অবধি থাকবে, ভালো লাগলে লাইক, খারাপ লাগলে ডিসলাইক। কমেন্ট করে জানাও তোমাদের নাটক দেখার ইচ্ছে আছে নাকি কখনও, অবশ্যই আসতে পারো নাটক দেখতে, 4 তারিখ যোগেশ মাইম একাডেমিতে আছে। আমার চ্যানেলটা যদি তোমাদের কাছে নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে টিপতে ভুলে যাবে না। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম লিঙ্কটা নিচে দেওয়া আছে। সো আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।